হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ। সন্ধ্যা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছে জানিয়ে তো আমিও ভালো আছি। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা নিউ লাইফস্টাইল ব্লগ স্টার্ট করছি। তো গাড়ি দেখো, সকাল সকাল রান্নাঘরে এসে রান্না করতে করতে দেখতে পেয়েছো তোমার ঝোল কোথায় পড়ে রয়েছে বলো তো। ঝোল তোমার একদম গ্যাসের উপরে তোমার ছড়া বড়া হয়ে পড়ে রয়েছে, কিন্তু কী করবো বলো তো, গাড়ি কিছু করার নেই। গাড়ি দেখো, সে ঝোল টোল তো পড়েছিলো তোমরা দেখতেই পেয়েছো। তো দেখো, বাধ্য হয়ে আমাকে গ্যাসকে নিচে নামাতে হয়েছে। এই দেখো, আর এগুলো যেন তোমার কালো কালো হয়ে গেছে, এগুলো পুরো উঠছে না জানো। এই দেখো, গ্যাসটা নিচে নামিয়েছে, প্রক্লিন হয়ে গেছে এই গ্যাসটা। আর দেখো, এই দেখো টাইলসগুলো দেখো, দেখেছো তুমি, এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এটা জায়গাটা পরিষ্কার হয়ে এখানে তো না, তোমার এইখানে তোমার গ্যাসের তলাটা থাকে তো, এখানে তোমার সব ঝোল টোল পরে পুরো পাকিয়ে গেছিলো। দেখো, এগুলো সব সাফাই করা হলো। আর বেসিংয়ে বাসনের অবস্থা দেখো, দেখেছো কত বাসন ভাবতে পেরেছে তাহলে ভালো, কখন কী করবো তাহলে ভাবতে হবে। দেখো চলো এগুলো করে নিই। হ্যাঁ দেখো গাই, সে দেখো আমার এখানে তোমার কিছু মেলা হয়ে গেছে। দেখো খুব গোলাপি রঙের ব্ল্যাঙ্কেটটা তুলে রেখেছি, শুকিয়ে গেছে, তাতে অরেঞ্জ কালারে এটা মেলে দিয়েছি। আর এখানে দেখো তোমার নাইটি ফাইটি সব রেগে গেলো। আর ওই কোড়ায় দেখেছো, দেখো ওখানে তোমার সাদা নাইটিটা নীল রঙের, ওই নাইটিটা পরে আমি সন্ধ্যা দেখাই। তো ওগুলো সব পুরো কাঁচা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার মশা এটা ভিজিয়েছি জানো, ভিতরে আছে বাথরুমে। আর চলো মশা এটা ভিজিয়েছি, এটা তোমাদের দেখাই গা, ঠিক আছে চলো। এই দেখো মশাইটা ভেজানো রয়েছে ওটা। আর দেখো এখানে একটা নাইটি রয়েছে, এটা তোমার গরম জলে দিতে হবে, তো ওই জন্য এখন আর দিচ্ছি না, তো ওটা আমি পরে দেবো গরম জলে। ওকে তো চলো, এই সে দেখো সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এই দেখো, আর তোমাদের তো দেখালাম যে গ্যাসটা পরিষ্কার করা, ঠিক আছে। তারপরে দেখো তোমার কড়া মাজা, দেখো বাসন মাজা, সব কিছু হয়ে গেছে। গ্যাসের দেখো ওভেনগুলো মাজা হয়ে গেছে, সব হয়ে দেখো কুটো কাটায় দেখো সব পুরো কমপ্লিট করে ফেলেছি। এইখানে দেখো দুটো শার্ট, আবারও দুটো শার্ট ভিজিয়েছি, দেখেছো। এটাকে আমি এখন কাচবো, আর বাইরে চড়ো একটা ব্ল্যাঙ্কেট মেলা রয়েছে, ওটাকে আমি তুলবো আর একটাকে আমি মেলবো। আর দেখো এগুলো সব মেলা রয়েছে, এগুলো এখনও শুকায়নি, এদিকে ব্ল্যাঙ্কেটটা তুলে রাখবো। আর একটা ব্ল্যাঙ্কেট ভেজানো রয়েছে বালতিতে, সেইটাকে কাচবো, ঠিক আছে। চলো এগুলোকে তুলে নিই, তারপরে ওগুলোকে কেচে নেবো। রান্নাঘরের এই যে তোমার দুর্দশাটা একবার দেখো, এগুলো তো সবই ক্লিন করে ফেললাম তাই না। তো দেখো এগুলো তো পরিষ্কার করতে হবে না, সবজিগুলো তার জন্য দেখো একটু ক্লিন করে নিলাম, মানে সবজি রাখার জায়গাগুলো। তো দেখো গাই, দেখো তোমার এই যে তোমার লঙ্কাগুলো না, সব হিউড়ি বুড়ি হয়ে সব এখানেই রাখা ছিল, মানে হয়েছিল কয়েক কদিন ধরে, যেন কোনো গোছানো গোছানো হচ্ছে না। তো দেখো এই কটা তোমার ছোটো ছোটো আলু রয়েছে, ওখানে তোমার টমেটো, ওখানে তোমার আদা, ওখানে তোমার পেঁয়াজ, আর ওখানে দেখো ওই ক্যারিটায় তোমার রসুন আছে, আর একটা ডিম রয়েছে। এখানে দেখো মানে যেগুলো তোমার একদম শুকনো হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো, সেগুলো এক সাইডে রেখে দিলাম। আর দেখো এই কাঁচা লঙ্কাগুলো তোমার এক সাইডে রেখে দিলাম, ঠিক আছে। এগুলো তোমার বেছে বেছে একদম বোটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর এখানে দেখো কয়েক কদিন ধরে আমি লেবু খেতে পারছি না, ওগুলো তোমার লেবুগুলো জমা হয়ে গেছে। আগামী শনিবার সবজি মার্কেট আছে, সব কিছু মার্কেট আছে, এখানে ওখানে আর লেবু নেবো না, কারণ তোমার লেবু অনেক স্টক আছে ঘরে, লেবু আর নেবো না, ঠিক আছে। আর দেখো নিচের অবস্থা দেখো, এখন তোমার ঘর মোছা হয়নি, এই দেখো দেখতে পেয়েছো কী অবস্থা গাইস। তো দেখো, আর দেখো এখন এইগুলো আমি মোছামুছি করবো, যখন ঝাড়ু লাগাবো এগুলো, তো এখানে এখন পরিষ্কার করবো এখন এগুলো। তো চলো, তো চলো ভাই এগুলো ঝাড়ু দিয়ে নিই। হ্যাঁ দেখতে পাচ্ছো, এই কটা পরিষ্কার করলে তোমার এই ঘরটাকে মুছলে, ওই ঘরটাকে মুছলে, তাহলে আমার এখনকার মতন আমার কাজ যেন কমপ্লিট হয়ে যাবে গো। আমি বুঝে উঠতে পারছি না জানো, এই কারণে এগুলো একটা প্লাস্টিকে করে রেখে দিই, তাহলে ভালো হবে, নাহলে তোমার নোংরা হয়ে যায় বেশি বলো। সেটাই করি আমি তাই না, এত প্লাস্টিকে করে রেখে দিই। এই ঘরটা তখন ঝাড়ু লাগাতে হবে, তো তখন একবার মুছে নেবো। গাইস কাজের শেষ নাই বলো, কাজের কখনো শেষ থাকে না গো। কতগুলো লঙ্কা যেন, প্রায় তোমার 100 খানিক লঙ্কা আমাকে ফেলে দিতে হচ্ছে, কিন্তু কিছু করার নাই বলো, কাজ তো করতে হবে। আর তোমার
বেছে গুছে ফেলে দিলাম, তার জন্য তোমার এতগুলো নষ্ট হচ্ছে আর কি। কত প্রায় তোমার এক সপ্তাহ হয়ে গেল ওই সবজি জায়গা রাখার জায়গাটা না পরিষ্কার করা হয় না, তো ভাবলাম যে না দেরি তো হবেই, এখনও তোমার 11:30 বেজে গেল, তো আমি যত যাই হোক আমি আগে পরিষ্কার করে তারপরে তখন আমি স্নানে যাব। চলো এইগুলো আগে ফেলে দিই, হ্যাঁ, তারপর তুমি ঘরটা ভালো করে ঝাঁট দিতে হবে। হ্যাঁ তো গাইস, আমার স্নান টান সব কিছু কমপ্লিট করে ফেলেছি, যেগুলো তোমার আগেকার মেলা ছিল সেগুলো তুলে রেখে আবার তোমার নতুন করে তোমার মশারি কাচেছি, তোমার ব্ল্যাঙ্কেট কেচেছি, তারপরে আরও তোমার জামাকাপড় নাটি ফাটি সব কেচেছি, সেগুলো সব মেলে দিয়েছি। আর তারপরে দেখো দোকানে গেছিলাম জানো, এ দেখো দোকান থেকে তোমার এই সে সিদ্ধি নমক বলে না, তোমার সিদ্ধি লবণ, এ দেখো এই লবণটা নিয়ে আসলাম, কারণ লবণটা শেষ হয়ে গেছে তো, তো ওই জন্য আজকে কার আর কালকের, এ দেখো রক সল্ট, ঠিক আছে, নিয়ে আসলাম এখন দোকানে গেছিলাম। আর রান্নাঘরে চলো কী করছি দেখবে, এই দেখো এখানে তোমার ভাত চাপিয়েছি, আর এখানে দেখো তোমার গ্লাসে তোমার কাজ না, তো তোমার ছোটো ছোটো আলু তখন বিনিয়ে রেখে দিলাম চারটে, কারণ তোমার মোটা আলু হলে হয়তো তোমার দিয়ে দিতে হতো, যেহেতু তোমার আতর চালের ভাত তো, আর দেখো ছোটো ছোটো আলু, ওই জন্য তোমার ভাতটা একটু ফুটে গেলে একটু পরে দেবো, তখন তোমার এত ছোটো ছোটো আলু তো তোমার এখন যদি দিয়ে দিই তখন আলুগুলো তোমার ভাতের সঙ্গে পুরো খিচুড়ি হয়ে যাবে, তো ওই জন্য একটু পরে দেবো। গ্লাসে ধুয়ে কেটে রেখে দিয়েছি, ভাতটা একটু ফুটলে এখনও ফুটে নিয়ে দেখো আলুগুলো তখন দিয়ে দেবো। আর দেখো দেখো কৌটোগুলো এখানকার দেখো সবগুলো মেজেছি, সব পরিষ্কার করেছি, দেখো এই ঘরটাও আছে পরিষ্কার করেছি, সবগুলো সব তুলেছিলাম সব সার্ফ দিয়ে, আর এগুলো তো তোমাদের দেখিয়েছি আগে, সব কিছু হয়ে গেছে। চলো আর বাইরে চলো দেখাই গা, দরজাটা খুলি, ওই দেখো বাইরে দেখেছো আমার ওই লাল নাইটিটা আর গোলাপি নাইটিটার, ওই পিছনে দেখেছো মশারি মেলা রয়েছে, ওগুলো এখন গাছলাম, এখন স্নানের সময় তোমার এই দুটো নাইটি গাছলাম আর ওই মশারিগুলো গাছলাম, আর আগে তোমার গেছে আগে ধরো সকাল থেকে সব কাচছি। হ্যাঁ এ দেখো এই জামা নাইটিগুলো ওই ব্ল্যাঙ্কেটটা এগুলো সব এগুলো আলাদা করে রেখে দিয়েছি, ওগুলো এগুলো সব পুরো কাঁচা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তোমার এগুলো তোমার গতকালকে কেটেছি, এগুলো তোমার সব আলাদা করে কাঁচা রয়েছে, এবং গামছা টামছা সব পরিষ্কার হয়ে গেছে, এগুলো সব আলাদা করে রাখার আছে, এগুলো সব এগুলো কাঁচা, ওই সাইডগুলো কাঁচা। হ্যাঁ আর আমি যখন পড়ে আছি ওইটা এখন কাচতে হবে কালকে, তাহলে হয়ে যাবে। এই দেখো ভাত খেলাম, তোমার গরম ভাত তোমার খেয়ে যেন অনেকটা গরম লেগে গেছে, দেখো হেলাম দেখে বসে রয়েছি, আর ফ্যান চলছে দেখো উপরে দেখেছো। আর গাইজ আজকে কী করেছে দেখেছো, আজকে নাইটি পরেনি জানো, কারণ নাইটিগুলো সব কেচে দিয়েছি, চার পাঁচটা নাইটি সব কেচে দিয়েছি, সব ভিজে শুকোয় নি, ওগুলো তোমার একবারে পরবো আগামীকালকে স্নান করে। তো গাইজ দেখো রাতেকার রান্না হয়ে গেছে, আর এখানে দেখো তোমার জল গরম হচ্ছে, আর যাব চলো একটু দোকানে যাব, দোকান থেকে কী আনি তোমাদের সাথে এসে শেয়ার করবো, ঠিক আছে তো চলো। তো দেখো দেখো প্লেটে দেখেছো আমার খাবার, ওখানে তোমার আপেল আছে একটা আর একটা শসা আছে, তো কাটায় রয়েছে, তো এখন আমি এগুলো খাবো। তো দেখো আমি এখানে বসে বসে বিছানায় বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম জানো, তো ভিডিও এডিট সব কিছু কমপ্লিট হয়ে গেলে এবারে ওই খাবারটা খাবো, তখন আমি মশারির ভিতরে ঢুকবো, ঢুকে তখন আমি লাইভে আসবো। দেখো আমি এখন মশারির ভিতরে দেখেছো তোমার অতিরিক্ত মশার চাপে আমাকে মশারির ভিতরে ঢুকতে হয়েছে, কারণ তোমার এখানে মশারির ভিতরে বসে আমি আজকে তোমার ইউটিউবে লাইভে আসবো, ঠিক আছে। তো দেখো কিছু করার নেই, মশার চাপে মশাতে ধরো এমনি তোমার জ্বর জ্বালা হয়ে উঠলাম, 15-16 দিন পড়ে থাকলাম, তোমাদের ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখো এ দেখো মশারির ভিতরে দেখো তোমার স্ট্যান্ড নিয়েছি, আর স্ট্যান্ড না সরি সেলফি স্টিক, আর দেখো একটা মোবাইল, এই মোবাইলটাই কারণ আমার ব্লগ চ্যানেলের আমি লাইভে আসবো। তো চলো গাইস মশারির ভিতরে রয়েছে, এই দেখো মশারি টাঙানো দেখতে পাচ্ছ দেখেছো। তো চলো গুড নাইট, আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, ঠিক আছে, যতটুকু শেয়ার করতে পারলাম ততটুকু দেখে নিয়ে তোমরা ভিডিওটি তোমরা স্কিপ করবে না, ঠিক আছে। তো চলো টাটা গুড নাইট।